শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতকে কড়া হুঁশিয়ারি তালেবানের। ভারতে স্বাধীনতা দিবসের পতাকা টানানোর সময় ক্রেন দুর্ঘটনা, নিহত তিনজন। ভয়াবহ বিপদ টের পেয়ে কাবুল দূতাবাসকে যে নির্দেশ দিল মার্কিন সরকার। আবারও ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলের ভয়াবহ হামলা। আমরা যুদ্ধ চাই না, তবে আগ্রাসন হলে চুপ করে থাকব না, ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি। পতনের দুর্গুড়ায় কাবুল, সীমান্ত খুলে দিল পাকিস্তান। এবং সবশেষ থাকছে বাংলাদেশকে অখণ্ড ভারত ম্যাপে যুক্ত করে বিজেপি নেতার পোস্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালেবান। সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ভারত যদি আফগানিস্তানে সাহায্য করার জন্য সেনা পাঠায় তাহলে ভালো হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। সংবাদ সংস্থা ANI কে তালিবানের মুখপাত্র সোহেল শাহিন বলেছেন, সেনাবাহিনীর ভূমিকা বলতে আপনারা কি বলতে চাইছেন? যদি ভারতীয় সেনারা আফগান সেনাদের সাহায্য করার জন্য আসে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশে সেনাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই দেখেছে, তারা এলে আগের থেকে সব জেনে আসবে। তবে সেই সঙ্গে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহিন। তিনি বলেছেন, আফগানিস্তানে মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত, এতে এখানকার অর্থনীতি উন্নত হয়েছে, এই ভূমিকায় আমরা প্রশংসা করি। আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্য থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে আনতে কাজ করছে অনেক দেশ, তার মধ্যে ভারতও রয়েছে। যদিও কূটনৈতিক ব্যক্তিদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়ে দিয়েছে তালেবানের মুখপাত্র। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিতে স্বাধীনতা দিবসের পতাকা টানানোর সময় ক্রেনের ট্রলি ভেঙে পৌরসভার তিন কর্মী নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর সাজানো হয় স্থানীয় মহারাজবাদ পোস্ট অফিসের ভবন। এবারের স্বাধীনতা দিবসের 24 ঘন্টা আগে এই পোস্ট অফিসের ভবনে ক্রেনের ট্রলিতে বসে জাতীয় পতাকা টানানোর কাজ করছিলেন পৌরসভার কর্মীরা, কিন্তু হঠাৎ করে ট্রলিটি ভেঙে পড়লে তিনজনের মৃত্যু হয়, গুরুতর আহত হন ক্রেন চালকও। এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইটে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গোয়ালিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ক্রেন ভেঙে পড়া এই ঘটনায় পৌরসভার তিন কর্মী নিহত হয়েছেন, এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য, দলিল, দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। যখন তালেবান একের পর এক এলাকা আফগান প্রদেশ দখল করে চলেছে, তখন মার্কিন সরকার এই নির্দেশ দিল। মার্কিন সরকার আর আশঙ্কা করছে সব তথ্য এবং দলিল দস্তাবেজ ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী। নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্রে বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট NPR এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়। মার্কিন সরকার মনে করেছেন তালিবান খুবই অল্প সময়ের মধ্যে রাজধানী কাবুলে হামলা চালাতে পারে। মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে 3,000 সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এর একদিন পর মার্কিন দূতাবাস সহকর্মীদেরকে স্পর্শকাতর তথ্য, দলিল দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেওয়া হলো। মার্কিন সরকার চাইছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনৈতিক কাবুল অবস্থান করবে। মার্কিন দূতাবাস জো বাইডেনের প্রশাসন গত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে কাবুলে দূতাবাস খালি করা হবে এবং সেখানে শুধুমাত্র কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবেন। পশ্চিম তীরের হেব্রন শহরের ঐতিহাসিক ইব্রাহিমে মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবর অনুসারে অন্তত একজন মুসল্লিকে নির্দয়ভাবে মাটিতে ফেলে ইসরায়েলি সেনারা
ক্রমাগত লাথি মারতে দেখা গেছে, তবে হঠাৎ আক্রমণ কেন তা জানা যায়নি। ইব্রাহিমী মসজিদের পরিচালক শেখ হেফজি আবু ইসনাইনা আন্দুল এজেন্সিকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিয়ে শুক্রবার অসংখ্য ফিলিস্তিনি মসজিদটিতে ঢুকে জুমার নামাজ পড়তে জড়ো হয়েছিলেন। মূলত ইব্রাহিমী মসজিদের একটি অংশে ইসরায়েলিদের সংস্কার প্রকল্পের বিরোধিতায় এই আহ্বান জানানো হয়েছিল। গত সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মসজিদটির আঙিনায় একটি রুট নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা পার্কিং এলাকাটিকে মসজিদের সঙ্গে সরাসরি যুক্ত করবে এবং একটি বৈদ্যুতিক লিফট স্থাপন করা হবে। তবে ফিলিস্তিনি মুসলিমরা এটিকে গোটা মসজিদ ইহুদিদের দখলে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছে। 1994 সালে মুসল্লিদের ওপর এক ইহুদি দখলদার নির্বিচারী গুলি চালিয়ে 29 জনকে হত্যা এবং শতাধিক আহত করার পর মসজিদটিকে দুটি অংশে ভাগ করে দেওয়া হয়, একটি মুসল্লিদের, অন্যটি ইহুদিদের। ইসরায়েলকে হুঁশিয়ারি করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, আমরা তেল আবিবের সঙ্গে যুদ্ধ চাই না, তবে লেবাননের মাটিতে কোনো রকমের আগ্রাসন হলে এই সংগঠন চুপ করে থাকবে না। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আর নূরকে দিয়ে একটি সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম এই কথা বলেন। শুক্রবার সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননের জনগণের ভরসা ছিল যে হিজবুল্লাহ সবসময় তাদের পাশে থাকবে। জনগণের এই প্রত্যাশা পূরণ এবং সহযোগিতার ব্যাপারে হিজবুল্লাহ সব রকমের চেষ্টা চালাবে। কয়েকটি গোষ্ঠী লেবাননে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। শেখ নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহর এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। দক্ষিণ লেবাননে সম্প্রতি ইসরায়েল আগ্রাসন চালালে তার বিরুদ্ধে হিজবুল্লাহর রকেট হামলার কথা উল্লেখ করে নাঈম কাসেম বলেন, সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে ইসরায়েলকে এই জবাব দেওয়া হয়েছে। হিজবুল্লাহর উপমহাসচিব স্পষ্ট করে বলেন, ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ কখনো জনগণকে মানব ঢাল হিসেবে অথবা রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার নিতে চায়, তখন অত্যন্ত আন্তরিকতার সাথে গভীর মনোযোগ দিয়ে সেই সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের অধিকাংশ বড় শহর দখলে নেওয়ার পর এবার দেশটির রাজধানী কাবুলের উপর সারাশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সূত্রের খবরে, দক্ষিণে কান্দাহার লস্করগাহ গজনি দখলের পর কাবুলের প্রায় 40 কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালেবান বাহিনী। অন্যদিকে পশ্চিমের শহর তেহরাতের দিক থেকেও এগিয়ে আসছে কয়েক হাজার তালেবান সদস্য। গত 24 ঘন্টায় আফগানিস্তানের 6টি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবানরা। এই পরিস্থিতিতে আমেরিকার সহ পশ্চিমা দেশগুলো কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আফগানিস্তানে কর্মরত আমেরিকার বেসরকারি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে ফের কাবুলে সেনা পাঠিয়েছে পেন্টাগন। যদি আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে শনিবার বলেছেন, শেষ শক্তি দিয়ে আমরা তালেবান জঙ্গিদের প্রতিরোধ করব, এরই মধ্যে আফগান সীমান্তে গেটগুলো খোলার বিষয়ে তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। বালুচিস্তান এবং কান্দাহার সংযোগকারী চমন গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। গত মাসে আফগান সেনাকে হটিয়ে চমন গেটের অদূরের স্পিন বুলটক শহরের দখল নিয়েছে তালেবান। তারপর থেকেই সিল করে দেওয়া হয় সীমান্ত। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার তালেবানের সঙ্গে সফল আলোচনার প্রেক্ষিতে ফির খুলে দেওয়া হয়েছে চমন সীমান্ত। কথিত অখণ্ড ভারতের মানচিত্রে বাংলাদেশকেও একীভূত করে বিজেপি নেতা দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তার এই পোস্টে সমালোচনার ঝড় উঠেছে। শনিবার দিলীপ তার ভেরিফাইড পেজে এই পোস্ট দেন। সেখানে অদ্ভুত ধারণা প্রসূত, আজ 14 আগস্ট অখণ্ড ভারতের সংকল্প দিবস শপথ গ্রহণের দিন উল্লেখ করে কথিত অখণ্ড ভারতের একটি বিজেপির সভাপতি মানচিত্রের উপরে লেখা, কাশ্মীর থেকে ক্যাকুনামারি গান্ধার হতে ব্রহ্মদেশ, এই তোমাদের ভারতবর্ষ, এই তোমাদের পূর্ণদেশ। দিলীপের এই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অভিজিৎ হিল নামের একজন মন্তব্য করেছেন, এসব উল্টাপাল্টা জিনিস বললে লোকে কিন্তু পাগল বলতে পারে। যদি কোনো দেশ স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হতে চায় তবে সেটা হতে পারে সংবিধান অনুযায়ী, কিন্তু এইরকম করে প্রতিবেশী বন্ধু দেশগুলোকে চটাবার কোনো দরকার নেই বলেই আমি মনে করি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।